আফগানিস্তানে একটি দেশ কাবুলি পোলাও। এর নাম শুনেননি হয়তো বা এরকম কম মানুষই পাওয়া যাবে, কিন্তু এই কাবুলি পোলাও খাওয়াই হয়েছে বা কয়জনার। আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে এসেছি লালবাগে অবস্থিত জাইতুন বিরিয়ানি হাউসে। কি নেই এখানে? দম তেহারি, প্লেন পোলাও, খাসির কাচ্ছি, গরুর কাচ্ছি, খাসির আস্তলে গ্রোস্ট এবং ওদের নতুন অ্যাড করা চিকেন মশলা। এই মশলাটি ওরা হাফ চিকেন দিয়ে করে থাকে। এছাড়াও ওদের এইখানে বেশ কিছু ধরনের আইটেম আছে। এই দিকটায় চোখ দিলে দেখা যাবে ওদের মেনু। ওদের মেনুতে বেশ কিছু ধরনের আইটেম আছে। ওদের এই আইটেমগুলো বোল হিসেবেও বিক্রি করা হয়। তো অলরেডি চলে আসছে আমার অর্ডার দেওয়া মাটন কাবুলি পোলাও। এর প্রাইস ছিল 330 টাকা এবং আমার বন্ধুর অর্ডার দেওয়া হাফ চিকেন মশলা, এর প্রাইস ছিল 190 টাকা। 330 টাকার এই কাবুলি পোলাওয়ের সাথে এইরকম একটি বড় ও একটি ছোট মাটনের পিস ছিল। বিসমিল্লা বলে খাবার শুরু করতেই ঘটল এক বিপত্তি। আফগানিস্তানে এই কাবুলি পোলাও আমার টেস্ট বার্ডের সাথে একদমই যাচ্ছিল না। খাবারটি আমার কাছে একেবারেই ভালো লাগছিল না। এরপর আমি টেস্ট চেঞ্জ করার জন্য সালাদ অ্যাড করে খাই, তাও সুবিধার মনে হচ্ছিল না। যাই হোক, কিন্তু আমার বন্ধুর খাওয়া চিকেন মশলাটি ভালোই ছিল। অবশেষে আমি খাবারটি না খেতে পেরে আমার বন্ধুর সাথে এক্সচেঞ্জ করে নিই। দেখুন খাওয়ার পর ওর রিয়াকশন কেমন ছিল। তো বন্ধু, কেমন লাগলো তোমার কাছে কাবুলি পোলাও? বন্ধু আসলে খেতে গেছিলাম তো একটা হাইপ দেখেই। হ্যাঁ হ্যাঁ, সবাই তো ইউটিউবে খুব হাইপ দেখলাম, কিন্তু হাইপ দেখার পরে খাওয়ার পরে হ্যাঁ যেটা মনে হইলো যে আসলে হাইপটা শুধু খাও। ভালো লাগে নাই আর চিকেন মশলা পোলাও ভালো লাগছে। যাই হোক, তো এই ছিল আজকে আমাদের আজকের ভিডিও। দেখা হবে অন্য কোথাও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।